হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা পার্সেমি পাটিয়ালা প্যান্ট কাটিং করাই আছে সেটা বানিয়ে শেয়ার করে দেখাবো তো কেমন হলো বলো জামাটা আমি আগেই বানিয়ে রেখেছি দুটো কলিযুক্ত প্যান্ট মিয়ানি যোগ করা হবে তো প্যান্টের কমরপোট্টিটা আমি আগে সেলাই করে নিচ্ছি কমলপট্টিটা জামার কাপড় দিয়ে করেছি কেন প্যান্টের কাপড়টা কম ছিল বলে যে প্যান্টে ঘর করছি সুতো ভরা জায়গাটা কিছুটা সেলাই করে মাঝে একটু ফাঁকা রেখেছি তারপরে দুই পাশটা সেলাই করে নেবো দুই পাশের মুখটা সেলাই করে নেওয়ার পরে দেখবে খুব সুন্দর একটা সুতোর ঘর ভরা জায়গা হবে সেটা দেখাচ্ছি দাঁড়া মুড়ি সেলাই করে নিয়ে এই যে সুতো ভরার ঘরটা ছোট্ট করে হয়েছে তোমরা করলে বড় করতে পারো কমরপট্টিটা আমার রেডি হয়ে গেছে এ দেখো সুতো ভরার জায়গাটা কত সুন্দর হয়েছে ছোট্ট করে এবার একটা কলির সাথে আর একটা কলি যোগ করবো একটা এইদিকে আর একটা ওই দিকে যোগ করে নেবো যোগ করা হয়ে গেলে তারপরে যে মিয়ানি দুটো যোগ করে দেব একটা একটার পাশেই দুদিকে দুটো কলি যোগ করা হয়েছে তারপরে দুটো মিয়ানেও দুপাশে দুদিকে দুটো যোগ করা হয়ে গেছে তো যার পরে এবারে আমি দুটো প্যান্টকে যোগ করে নেব দুটো কলি দেখো সে একটা কলি যোগ করা হয়েছিলো আর এ পাশে একটা কলি যোগ করে নিয়ে দুটোকে অ্যাটাচ করছি মিয়ানের সাথে এবারের নিচে বহরমটা করছি মোহরি নিচে পায়ের যে নিচে মোহরিটা থাকে বগরম অ্যাটাচ করছি তো বগরমটা সেলাই করে নিয়ে এবার বগরমের উপরে নানা রকমের ডিজাইন বসানো হয় যে যেমন ডিজাইন পারে বসা তো আমি এরকম একটা লতার মতো ডিজাইন বসিয়েছি তো তোমরা দেখবে ডিজাইনটা কেমন হয়েছে দেখো ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর লাগছে তোমরা করবে এরকমই ভালো হবে এবার দুটো পাশ জয়েন করে নিচ্ছে নিচেটা কমপ্লিট করে নিয়ে এরপরে আমি পলি সাথে প্যান্টের সাথে কমরপুট্রিটা যোগ করব কুঁচি দিয়ে দেখো ডবল করে সেলাই করে নিলাম করে নিয়ে এবার আমি কমরপট্টির সাথে নিচের কলিগুলো যে যুক্ত করে নিলাম সেগুলো এবারে যোগ করব। সুতো ভরা ঘরের জায়গাটা থেকে সমান করে এই পাশে করে নেব তারপর দাগ নিয়ে নেব এই দিকে কলি এক দেখ দেখুন জয়েন্ট মুখটা যেটা আছে মেন কলি সে যেখানে মিয়ানি যোগ করেছি ওখানের সাথে এটা অ্যাটাচ করে দেবো অ্যাটাচ করে নিলে তাহলে কুচিটা বসাতে সুবিধা হবে কতটা কী কুচি বসাবো সেটা দুদিকেই সমান হবে এই দেখো যেখানে সুতো ভরার ঘর আছে এবার এপাশ থেকে ধরে আমি প্যান্টের কাপড়ের সাথে অ্যাটাচ করবো করে কুচি বসাতে থাকব। প্লেটগুলো বস কুচির প্লেটগুলো দেবে যত সুন্দর বসাবে পাটিয়ালাটা কিন্তু তত সুন্দর হবে কুচিগুলো বসাতে শুরু করলাম কুচি বসাতে বসাতে একটা সময় আসবে যেখানে সেলাই করে রেখেছি আগে সেকেন্ড পর্যন্ত চলে আসবে এবার এই পাশে যত কুচি হবে গুনে গুনে করবে তো সেই পাশেও তটা কুচি ঠিক গুনে করবে তাহলে মেকআপ মতো ঠিক হয়ে যাবে দুই দিকে একই সিম হবে এক পাশে কুচি বসানো হয়ে গেল আমার আর একটু বাকি আছে দেখো যে আগে যে সেলাই করে রেখেছিলাম সেখানতে চলে এসেছে দেখো যে শেষ এরকম সেই পাশটাতেও ঠিক তেমনভাবেই কুঁচি হবে তাহলে কুচি বসানোটা ভুল হবে না আর তাড়াতাড়ি হয়ে যাবে অনেক যখন কাপড় থাকে তখন কতগুলো কুঁচি কিভাবে দেবো সেটা পুলিয়ে যায় তো এই সিস্টেমে করলে কুঞ্চিটাও সুন্দর ডবল করে সেলাইও দিয়ে দিলাম আর তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আবার দ্বিতীয় পাশে কুঁচি দিতে শুরু করছি দেখুন এবার কুঁচি দিতে যেতে পুরো সেম আবার কুঁচিগুলো বনে নিলে ভালো হয় সে পাশে যটা হয়েছে ঠিক এ পাশে তটাই হবে কুচি বসানো প্রায় হয়ে গেছে দেখো শেষ মিসিম আমার প্যান্টটা বানানো হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর সেমি পার্টিওয়ালা প্যান হয়েছে তোমাদেরকে আগেই বলে রেখেছি জামাটা আমার আগেই বানানো ছিল জামাটা দেখানো হয়নি তো প্যান্টটায় শুধু দেখালাম তো প্যান্টটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা অল্প কাপড় ছিল দু মিটারও ছিল না জামার কাপড় দিয়ে কমলপট্টি বসিয়েছি আর প্যান্টটা বসিয়েছি দেখো সেমি পার্টিওয়ালা কত সুন্দর হয়েছে দেখতে এটা একটা কাস্টমারের